হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে স্বাগতম জানাই অমর ক্যার ইউটিউব চ্যানেলে। তোমাদের সাথে আছি আমি অমর। তো অনেকদিন বাদ, কেমন আছো তোমরা সবাই বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও একটুখানি নিজেকে ফ্রি করতে পারি, একটু ভালো লাগছে আমার আমার তরফ থেকে যে আজকে অনেকদিন বাদ তোমাদের জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি। তো আজকের এই জিনিসটা, আজকে তোমাদের সঙ্গে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব কিংবা যে টপিকটার উপর আজকে আমি ভিডিও বানাচ্ছি, সেটার জন্য আমার অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল যেন আমি এই টপিকের উপর ভিডিও দিই। তো সেই টপিকটা হলো চেঞ্জেবল কলেট। ওকে, তো এই চেঞ্জেবল কলেটটা কীভাবে বানাতে হয় সেটা আমি যতখানি পারব তোমাদের খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব এবং খুব ইজিভাবে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করব। তো আশা রাখলাম ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো, ঠিক আছে? তো এর মধ্যেখানে তোমাদের একটা কথা আমি বলতে চাই, যেসব বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি লাইভে আসব খুব তাড়াতাড়ি, তো দেখো আমি প্রত্যেক দিন দুপুরবেলা 2 থেকে 2:30 অবধি আমি লাইভে আসছি এবং অনেক ফ্রেন্ড আমার সঙ্গে জয়েন্ট হয়ে গেছে এখনও পর্যন্ত লাইভে, এবং তাদের নানা রকম রিকোয়েস্ট, কমেন্ট নানারকমভাবে আমাকে জানাচ্ছে এবং আমিও তাদেরকে যতখানি পারছি নিজের তরফ থেকে তাদেরকে হেল্প করার চেষ্টা করছি। তো তোমাদেরকেও আমি বলছি, যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে এই রান্ডোম্যাটিক্সের উপর, তোমরাও আমার এই লাইভে আসো, এসে আমাকে নানারকমভাবে কমেন্ট করো, আমি চেষ্টা করবো তোমাদেরকে যতখানি পারার আমার তরফ থেকে হেল্প করার। ওকে, তো আশা রাখলাম তোমরা আসবে এবং তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আমাকে তোমরা জানাবে। তো চলো, আজকে তাহলে যে টপিকটার উপর কথা হচ্ছে সেটা হলো চেঞ্জেবল কলেট। তো দেখো, চেঞ্জেবল কলেট বানানোর জন্য আমি এখানে 2 স্টোন নিয়ে রেখেছি, একটা হার্ড আর একটা হলো কুসুম কাঠ। ওকে, তো কেন নিয়েছি এই চেঞ্জেবল কলেটটা? 2 রকমের সাধারণত তৈরি করা হয়, সেই জিনিসটাকে বোঝানোর জন্য তোমাদের আমি 2 কলেট স্টোন নিয়েছি। তো আশা করছি 2 নেওয়ার প্রয়োজন পড়বে না, একটার উপরে তোমাদের আমি 2 রকম প্রসেস দেখাবো, ওই প্রসেসটাই তোমরা যে কোনো স্টোনের উপর যদি ইউজ করো তোমরা বুঝতে পেরে যাবে জিনিসটা যে কীরকম কী পদ্ধতিতে হয়। তো চলো আমি তাহলে শুরু করলাম। হ্যাঁ, তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে প্রত্যেকবারের মতো আমার একটাই অনুরোধ, ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে আর কিছুমাত্র আমি তোমাদের আইডিয়া দিয়ে থাকতে পারি আমার এই চ্যানেল থেকে, তো আমাকে অবশ্যই কমেন্টে জানাও এবং লাইক করতে কিন্তু তোমরা ভুলো না, সাবস্ক্রাইব কিন্তু তোমরা অবশ্যই করে যাও, ঠিক আছে? তো চলো, এই চেঞ্জেবল কলেটটা বানানোর জন্য তোমরা আমার সাথে থাকো এবং দেখতে থাকো। সবার প্রথম স্টোন জেম প্রোফাইল থেকে স্টোন নেবে, নেওয়ার পর এখান থেকে জেম প্রোফাইল বানিয়ে নেবে, মানে জেম সেট থেকে স্টোন নিয়ে জেম প্রোফাইল করে নেবে, মানে কার্ভটা বার করে নেবে। নেওয়ার পর স্টোনটাকে আমি সাইডে সরিয়ে দিলাম 10 mm মতো, দেওয়ার পর কার্ভটাকে আমি কালারটা চেঞ্জ করে দিলাম। কেন করলাম? এখান থেকে আমাকে এই কার্ভটা কিন্তু ঠিক করতে হবে, তার জন্য আমি একটা মধ্যিখান দিয়ে লাইন নিয়ে নিলাম আর বাদ বাকিটাকে আমি ট্রিম করে কেটে দিলাম। কার্ভটাকে রিভিল মারবো 9 দিয়ে আর ওকে করে দেবো, পয়েন্টটাকে চালু করব, এইখানটা একটুখানি সামান্য ঠিক করে নেবো, এইখানটা একটু ঠিক করব আর এই জায়গাটা একটু ঠিক করব। করার পর আরেকবার রিভিল মারবো, মারার পর এটাকে মিরর করে দেবো, এটাকে মিরর করলাম, সরি, মিরর করার পর এটাকে জয়েন করে দেবো, অফসেট মারবো 0.8-এর। ওকে, মারার পর স্টোনটাকে 10 mm যে সরিয়েছিলাম 10 mm আমি আবার জায়গায় ফিরে নিয়ে চলে এলাম। এবার আমাকে প্রং দিতে হবে, তাই তো? তো দেখো, এর জন্য অ্যাডভান্সের টুলবার আছে, সেটা সেটিংয়ের মধ্যে পাওয়া যাবে, কিন্তু আমি তোমাদের বেসিক্সভাবে দেখাচ্ছি যাতে তোমরা জিনিসটাকে বুঝতে পারো আর এই জিনিসটাকে তোমরা করতে পারো। কত দেবো? 1/10-এর আমি প্রং দিলাম, মানে সরি, এই যে 1/10-এর একটা লাইন নেবে, বোথ সাইড করে লাইনটাকে এরকম ক্রসে ফেলে নেবে, এরকম নেওয়ার পর গ্রুপ করে দেবে। ওকে, এটা হলো এই সাইডের প্রং। আরেকটা দিতে হবে, সেটা হলো এই ডগেরটা, সার্কেল 1/20, লাইন বোথ সাইড, আবার লাইন বোথ সাইড আর গ্রুপ। ওকে, হওয়ার পর এটাকে একবার মেপে দেখবো, 1/20, ঠিক আছে, এটাকে মুভ করে ঠিক এরকম জায়গায় নিয়ে যাবে। এই যে প্রংটা আছে, মানে বীজখানের যে প্রংটা আছে ওর থেকে একটু সামান্য কম নিয়ে গেলেও চলবে। এবার এই সাইডের প্রংটাকে ঠিকঠাক জায়গায় বসাতে হবে যাতে হার্ট শেপটাকে দেখতে ভালো লাগে, ঠিক আছে? তো আমি ঠিক এইরকম জায়গায় দেবো, দিয়ে এর অ্যাঙ্গেলটা একটু আমি সামান্য এরকম ঘুরিয়ে নিলাম আর -0.3 আমি ভিতর দিকে প্রংটা ভরে দিলাম। দেওয়ার পর স্টোনটাকে আমি মুভ করে, সরি, মুভ করে আমি 10 mm সরিয়ে দিলাম।
আচ্ছা, এখানে আরেকটা তোমাদের কথা বলার আছে, সেটা হলো এই চেঞ্জেবল কোয়ালিটি যখন হবে, চেঞ্জেবল কোয়ালিটি সোজা হবে না, আমি একটুখানি কাড়া রাখবো। কাড়া বলতে কীরকম, নিচের দিকটা একটু সরু থাকবে, ওপর দিকটা একটু চওড়া থাকবে। কেন কি, এই কোয়ালিটিগুলো করলে না দেখতে ভালো লাগে আর কাজের লুকিংটা ভালো খোলে। ওকে, তো চলো দেখতে থাকো। এবার তাহলে এই যে কার্ভ, দুটো কার্ভ পেলে বাইরেকার কার্ভটাকে সিলেক্ট করো, অফসেট মারো কত, 0.3। আমি 0.3 করে টেপার করব। করার পর এই যে 0.3 আর এই যে 0.3 কার্ভ পেলে দুটো কার্ভকে সিলেক্ট করো। যদি গাম্বেল ইউজ করো তো ভালো, -2 mm মতো আমি নিচের দিকে নামাবো। বোঝা গেলো জিনিসটা, দুটো কার্ভ নিচের দিকে নেমে গেল। যাওয়ার পর লাইন ইন টু ইন, ভিতরের অংশটা পেয়ে গেলাম, ইন টু ইন দুটো কার্ভকে সিলেক্ট করব, সুইপ টু। ওকে, বাইরেকার অংশটা হয়ে গেল, আবার সুইপ টু হয়ে গেল। সরি, নিচেকার কার্ভটাকে সিলেক্ট করব আর এই কার্ভটাকে সিলেক্ট করব। করে এটাকে প্যাচ ইউজ করলাম, ট্রিম করে ভিতরটা কেটে দিলাম। সেম আবার উপরেরটাকে প্যাচ করে রেখে ট্রিম করে কেটে দিলাম। ওকে, এটাকে জয়েন করে নেব। এই দেখো, নিচের দিকটা টেপার আর উপর দিকটা চওড়া হয়ে গেল। এগুলোকে কাড়াওয়ালা কোয়ালিটি বলে। আমার বলার উদ্দেশ্য একটাই, যেসব বন্ধুরা আমার এই লাইনে নতুন আসো, তোমাদের জন্য যারা আছো তাদের তো এইসব বলার দরকার পড়বে না। ওকে, যাওয়ার পর এটাকে চ্যাম্পার কত, চ্যাম্পার 0.6-এ, যেহেতু 0.8-এর আমি চওড়া দিয়েছিলাম, 0.6-এর আমি চ্যাম্পার মেরে দিলাম। ওকে, কার্ভকে আনগ্রুপ, সার্কেল সিলেক্ট, 2 mm মতো ডাউন, 1D স্কেল নিয়ে ইন টু ইন ধরে টোটাল 5 mm তুললাম। একটু বেশি থাকলে কোনো ক্ষতি নেই, কেননা কালার পাথর যদি একটু মোটা সোটা হয় না, মানে গোলগাপ্পা গোছের হয়, তাহলে বসে যাবে। কিন্তু যদি ছোটো প্রং যদি ছোটো হয়ে যায়, মানে তখন কিন্তু বসানোর একটু চাপ আছে। ওকে, এর জন্য আমি একটুখানি বড় রাখলাম 5 mm। সে সেটিং করার পর ওটা পরে কেটে দিতে পারবে। ওকে, কার্ভকে সিলেক্ট করব আর গ্রুপ করে দেবো। এবার দেখো, এই যে লাইনগুলো নেওয়ার মানে এবার কীরকম দেখো, এই যে লাইনটাকে নেওয়ার মানে হলো রোড 3D নিলাম, এই নেয়ার আর এই নেয়ারে ধরবো, মানে অ্যাঙ্গেলটা বোঝার জন্য 10 mm মতো সাইড করে দিলাম। একটু কম হবে বুঝলে, কেননা 10 ডিগ্রি, 10 mm নয় 10 ডিগ্রি, এটাকে হালকা এরকম। ওকে, করার পর সেম আবার হয়ে গেল। সামান্য এটাকে সিলেক্ট করে রেখে এটাকে সামান্য নিচের দিকে নামিয়ে দিলাম, ক্লিয়ার। এটাকেও সামান্য একটু নিচের দিকে এরকম নামিয়ে দিলাম। এ দেখো, এইটাকে এবার মিরর করে নিলাম, পুরো অঙ্গগুলোকে গ্রুপ করে দেব, একটা পয়েন্ট নেব, সেন্টার করব আর নিচেকার ব্লেসটার সঙ্গে গ্রুপ করে দিলাম। স্টোনটাকে সিলেক্ট করে রেখে 10 mm জায়গায় নিয়ে এলাম। এবার দেখো, স্টোনটা কিন্তু এই লেভেলে বসবে না, স্টোনটা ঠিক এইরকম লেভেলে বসবে, এরকম, এর থেকেও উপরে বসবে। ওকে, এর থেকে উপরে বসবে তো নিচে বসবে না। এবারে এর মধ্যে একটু কাটাকাটি করতে হবে, কেননা এইগুলোকে কেটে দিতে হয়, বুঝতে পারলে তো। তো আমাদের কাজ শেষ, এটাকে আমি গ্রুপ করে দিলাম, দিয়ে হাইড করে দেবো আর এগুলোকে ডিলিট করে দেবো। দেখো, আমার কোয়ালিটি রেডি হয়ে গেল, তাই তো? এবার যেটা করতে হবে, এই কোয়ালিটির বাইরে চেঞ্জেবল যখন হবে, তখন তো তোমার সিঙ্গেল শুধু কোয়ালিটি হবে না, এর বাইরে কোনো পিস থাকবে। তো সেই জন্য আমি কী করবো, ডুপ্লিকেট এজ নিয়ে নেবো পিসটাকে বানানোর জন্য। নিয়ে নিলাম, এটাকে জয়েন করে রেখে অফসেট মারবো কত, 0.4-এর আমি গ্যাপ দিলাম, মানে জালি ছাড়লাম 0.4 মতো, 1/30-এর আমি টোটাল পিসটাকে চওড়া দিলাম। এর মধ্যে আমার একে স্টোন বসে যাবে, বোঝা গেলো জিনিসটা। এই যে নিচের দিকটা রাউন্ড হয়ে গেছে, এর জন্য কোনো প্রবলেম নেই, বোথ সাইড লাইন নিয়ে নাও, লাইন সিলেক্ট করো, ট্রিম করে ভেতরটাকে উড়িয়ে দাও, দেওয়ার পর এটাকে রিভিল করো, নয় দিয়ে পয়েন্ট চালু করো, পয়েন্টটাকে সিলেক্ট করে রেখে শেপটাকে ঠিকঠাক বানাও। এই যে শেপটাকে মোটামুটি নিচের দিকটা ঠিক হয়ে গেল, এটাকে করে দাও মিরর, জয়েন করে দাও। ওকে, আমার পিসের জন্য দেখো, সরি, আমার পিসের জন্য আমার কার্ভ রেডি হয়ে গেল, তাই তো? এবার কোয়ালিটিটাকে সিলেক্ট করব, করে উপর দিকে তুলে দেবো। কতটা আমি এতটা স্টেপিং রাখবো,
ওকে এই যে আমার কলেরটা মানে পিসের ওপর থেকে এতটা উপরে উঠে থাকবে চেঞ্জেবলের জন্য। এই যে নিচের কার্ভটাকে আমি সিলেক্ট করবো একটুখানি সামান্য নিচের দিকে 0.3 মতো নাবি, সরি -0.3, ওকে নাবিয়ে দেওয়ার পর কলেরটাকে এখন হাইড করে দিলাম। এই যে দুটো কার্ভ পেয়ে গেলাম একটু আপ ডাউনে সিলেক্ট করব, করে রেখে এটাকে প্যাচ করে নেব, ভিতরের কার্ভটাকে সিলেক্ট করে রেখে ট্রিম করে সারফেসটাকে উড়িয়ে দেবো, কার্ভগুলোকে ডিলিট করে দেবো। ওকে দেওয়ার পর এটাকে যদি চাও সিধে নামাতে পারো কোনো অসুবিধা নেই, আমি 1 mm এটাকে সিধে নামিয়ে দিলাম, কিংবা অফসেটও মারতে পারো, হলো জিনিসটা। চলো এবার এইবার তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো চেঞ্জেবল কোয়ালিটির খাপটা আমাকে রেডি করতে হবে। চলো খাপটাকে রেডি করার জন্য কী করব, এখান থেকে কোয়ালিটিটাকে আমি আনহাইড করলাম। করার পর দেখো টপ ভিউ থেকে গিয়ে একটা লাইন নেবে যেন সেন্টারে থাকে, তোমার কোয়ালিটির পিস যেন সেন্টারে থাকে, লাইনটাকে এইরকমভাবে বোথ সাইড করে নেবে, অফসেট মারবে কত 2 mm-এর, মানে পিসের চওড়াটা টোটাল হবে 2 mm। এবার আমি এটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই দেখো 2 mm, ঠিক আছে। এটাকে লফট করো, হলো একটা সারফেস পেয়ে গেলে সারফেসটাকে একটু ছোট করে নাও, কতটা এতটা 4 নম্বর ভিয়ে গেলাম। এখান থেকে একটা জিনিস তোমাদের দেখতে হবে, সেটা কি, যে সারফেসটা তোমরা এখন রেডি করলে এই সারফেসটাকে নিচে দিকে নাও কতটা, এই যে পাথরের যে গুঁজটা দেখতে পাচ্ছ, পাথরের গুঁজের একদম শেষে, হলো এখান থেকে তোমাদের একটা গ্যাপ ছাড়তে হবে, কত গ্যাপ দেখো এখন পুরো সেম টু সেম হয়ে গেছে, ঠিক আছে। পাথরটা যেহেতু এতটা নিচে আসবে না, তবু আমাদের একটু গ্যাপ রাখতে হয়, কেননা পাথরের এই গুঁজটা নিচের দিকে ঠেকে গেলে না ভেঙে যাওয়ার চান্স থাকে, যখন সেটিং হবে তখন এই গুঁজ টুজগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, যার কারণে পাথর একটু রিক্স পড়ে যায় যদি ডায়মন্ডের ওপর হয়, তার জন্য একটুখানি সামান্য আমাদের গ্যাপ রাখতে হয়। কত -0.3-এর মতো আমি গ্যাপ ছেড়ে দিলাম, যেহেতু 7 mm-এর পাথর। ওকে এই যে ছাড়লাম গ্যাপটা, এই গ্যাপটাকে কিন্তু তোমাদের অবশ্যই ছাড়া কিন্তু দরকার, কিন্তু তোমরা ছাড়বে। ওকে এবার তাহলে সারফেসটাকে সিলেক্ট করে রেখে সব কটাকে আমি লক করে দেবো। করার পর এটাকে নেবো KJD বাউন্ডিং বক্স সিপেলেন ডাবল এন্টার, 5টা করে আমি পয়েন্ট চালু করলাম, এদিকে দুটো এদিকে দুটো পয়েন্ট সিলেক্ট করব, স্কেল করে একটু ছোট করে নেব, এদিকে একটু ছোট করলাম আবার একটু ছোট করে নেব। এটা করার কারণ একটাই, সেটা হলো কন্ট্রোলটাকে ডিলিট করে দিলাম, সেটা হলো একটু দেখতে ভালো, বোঝা গেল জিনিসটা। চলো এইবার দেখো এই সারফেসের উপরে আমার মেন এবার কাজ হবে, কীরকম সারফেসটাকে সলিড দেবো, কত 0.6-এর, বেশি মোটা দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই, 0.6-এর আমি মোটা দিলাম, মানে এর থিকনেসটা মোটা দিলাম। দেওয়ার পর টোটালটাকে আনহাইট আনলক করলাম। করার পর এই যে কোয়ালিটির যে গায়ের সারফেসটা দেখতে হচ্ছে, এই যে কোয়ালিটির গায়েরটা, এটাকে আমি খুলে নেব, মানে এক্সট্রা সার্ভিস করে আমি খুলে নিলাম, এক্সটেন্ড সার্ভিস করে আমি বাড়িয়ে দিলাম নিচের দিকে। ওকে যাওয়ার পর এটাকে আইসো কার্ভ দিয়ে আমি কেটে নেব, এখান থেকে একটু কাটবো। ওকে এটাকে এর ডিরেকশনটাকে ঘুরিয়ে এখান থেকে একটু কাটবো আর এখান থেকে একটু কাটবো, এই দেখো বোঝা গেল জিনিসটা। এই যে গায়ের আমি একটা সারফেস পেয়ে গেলাম সাপোর্টের জন্য, আবার আইসো কার্ভ নেব, অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে নিয়ে অল্প একটুখানি ইন্টারসেকশান রেখে এটাকে এরকমভাবে কেটে দেবো, বুঝতে পারছো জিনিসটা। তো দেখো এই যে চেঞ্জেবলটা তোমাদের দেখাচ্ছি এটা একরকম, আবার এর উপরে তোমাদের আরেক রকম চেঞ্জেবল আমি একটু পরেই দেখিয়ে দেবো। দেখো এটাকে অফসেট মারবো কত 0.6-এর, সাপোর্ট পেয়ে গেল, টোটালটাকে আমি মিরর করে নিলাম। ওকে এদিকে এদিকে এটাকে গ্রুপ করে রেখে কালারটাকে আমি চেঞ্জ করে দিলাম, এই হয়ে গেল, বুঝতে পারছো জিনিসটা কীরকম হলো সাপোর্টটা। আচ্ছা এইবার যেটা করতে হবে সেটা হলো এই যে বাইরেকার পিসটা হয়েছে, এই বাইরেকার পিসটার সঙ্গে আমাকে আর একটা ব্রিজ তৈরি করতে হবে, মানে এরকম ব্রিজ আমাকে আরেকটা তৈরি করতে হবে। কীরকম দেখো সারফেস খোলো, কোনটা, এই যে উপরেরটা, বুঝতে পারছো, উপরের সারফেসটাকে খোলো, খুলে আর এটাকে লক করে দাও, দরকার নেই ওর কাজ শেষ আমার। লক করার পর আর একটা সারফেস খুলতে হবে, গায়েরটা খুলে আনট্রিম করে দাও, হয়ে গেল, এইটাকে করে দাও মিরর, হয়ে গেল, পলি সারফেসটাকে বুলিয়ান স্প্লিট এইটার সঙ্গে করে দাও, এই দেখো এটাকে আনলক করে হাইট আনলক করে হাইট করে দিই, বুঝতে পারছো জিনিসটা, এর কালারটাকেও চেঞ্জ করে দিই, এই দেখো
আচ্ছা, এই ব্রিজটা থাকবে কলেজটার সঙ্গে। একটু উপর দিকে তুলে তোমাদের আমি দেখিয়ে দিই, এ দেখো বোঝা গেল, এই ব্রিজটা এই কলেজটার সঙ্গে রইল। ওকে, এইবার এই ব্রিজটাকে যে নিচে গিয়ে এই পিস্টার মধ্যে গিয়ে যে থাকবে, আর এই ফিটিংটা যে হবে সেই জিনিসটাকে করার জন্য দেখো, যে সার্ফেসটা খুলেছিল মনে আছে, সার্ফেসটাকে আনহাইড করলাম। করার পর সার্ফেসটাকে সিলেক্ট করব, করে আরও পয়েন্ট সরি এটাকে 0.6 আরও এর মিডলটাকে আমি বাড়িয়ে দিলাম। ক্লিয়ার জিনিসটা হওয়ার পর সেম প্রসেস, কিছু নয়, গা থেকে সারফেস খোলো, এক্সটেন সারফেস করো, আর পার হয়ে গেল, সারফেস সিলেক্ট করো, আইসো কার্ভ নাও, ট্রিম করে কেটে দাও, আবার আইসো কার্ভ নাও, এর ডিরেকশানটাকে চেঞ্জ করো, এখানে একটু লাগাও আর এখানে একটু লাগাও, এই যে ডিলিট করে দাও। ডিলিট করে দেওয়ার পর নিচে দিকে এইখানটায় আমাকে একটু কাটতে হবে, অল্প সামান্য ইন্টারসেকশন রেখে বাদ বাকিটাকে আমি এরকমভাবে কেটে দিলাম, হয়ে গেল। সেম আবার অফসেট সারফেস আমি ফ্লিপ অল 0.6-এর, ক্লিয়ার হয়ে গেল জিনিসটা। আচ্ছা, এই যে বেরিয়ে আছে এর জন্য কি করতে হবে, এই পলি সারফেসটাকে আমি সিলেক্ট করে রেখে কেজ এডিট করে নেব, আর এইখানের পয়েন্টগুলোকে ধরে একটুখানি সামান্য বাড়িয়ে নেবো বাইরের দিকে, তারপর বাদ বাকি যতটা কাটা পড়বে পড়বে, বুঝলে তো, ওটার জন্য কোনো ফ্যাক্ট পড়বে না, ঠিক আছে। এ দেখো, এই যে বাড়িয়ে নিলাম, নেওয়ার পর এটাকে আমাকে কাটতে হবে, কিরম কাটতে হবে, এই দিকটা দেখি, হ্যাঁ এইটা মোটামুটি ঠিকঠাক মিলে আছে, ওটার জন্য কোনো অসুবিধা না, এইখানটা আমাকে কেটে পরিষ্কার করে দিতে হবে, তাই তো। তার জন্য আমি আবার এর গায়ে সারফেস করলাম, কিংবা দরকার নেই এখানে ডুপ্লিকেট এজ বার করে নাও, নিয়ে এটাকে একটা সারফেস বানিয়ে দাও, এটাকে সিলেক্ট করে রেখে বুলিয়ান স্প্লিট করে সারফেসটার সঙ্গে আর পলি সারফেসটাকে ডিলিট করে দাও। দেখো এটার সঙ্গে মেকআপ হয়ে গেল, মিলে গেল। এখানে ডুপ্লিকেট এজ নাও, এজটাকে একটু উপর দিকে তুলে রেখে সিধে নিচের দিকে নামিয়ে দাও, দিয়ে এক্সটেন সারফেস করে সামান্য অল্প অল্প বাড়িয়ে নিয়ে এটাকে মিরর করে নাও, নিয়ে এটাকে বুলিয়ান স্প্লিট করে দাও সারফেস দুটোর সাথে, এই বাইরেকার অংশগুলোকে ডিলিট করে দাও, বুঝতে পারলে, মানে শেপটা যাতে ঠিকঠাক, এটাকে মিরর করে দাও, শেপটা যাতে ঠিকঠাক লাগে এটাকে গ্রুপ করে দাও, দিয়ে এর কালারটাকে কোন কালার দিই, কোন কালার, এই কালার দিই, হ্যাঁ। এই দেখো আমার চেঞ্জেবল কোয়ালিটি একদম রেডি হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে একরকম, এটা হচ্ছে একরকম চেঞ্জেবল কোয়ালিটি, ওকে ফ্রেন্ড। তো আর একরকম চেঞ্জেবল কোয়ালিটি তোমাদের আমি দেখাচ্ছি, তার আগে যেটা করতে হবে সেটা হলো এইটাকে না এটাকে বিত করতে হবে। কীরকম বিত করতে হবে, এই যে ব্রিজটা আছে এই ব্রিজের এখানে বিত করতে হবে, তার জন্য আমি ফ্রন্ট ভিউ যাবো, একটা লাইন নেবো সেন্টার করে, লাইনটাকে ড্রয়িং করে নিয়ে পাইপ করবো 1 mm-এর, এই যে 1 mm-এর পাইপ করলাম। করার পর ব্রিজটাকে সিলেক্ট করে রেখে বুলিয়ান ডিফেন্স, এই যে বিদ হয়ে গেলো, এটা কিন্তু এরকমই থাকবে। আর এই নিচে সরি এখানে যে তারটা, এই যে তারটা, তারটাকে আমি একটু সামান্য ছোটো করে দিই যাতে তোমরা জিনিসটাকে বুঝতে পারো, এই যে এই যে এই তারটা থাকবে এর সাথে, ঠিক আছে। এ দেখো এই তারটা থাকবে এর সাথে, আর এই 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 ব্রিজটা থাকবে এই পিস্টার সাথে, ওকে। এইবার এটা যখন লাস্টে ফিটিং হবে তখন এইখান দিয়ে গলিয়ে একদম এইখানে নিচে ঠেকিয়ে দেবে। কত তুলেছিলাম এটা, -2 mm তুলেছিলাম না, এই দেখো এইখানে পুরো গায়ে ঠেকে যাবে এসে, বোঝা গেলো জিনিসটা, চেঞ্জেবল কোয়ালিটির ব্যাপারটা। তো আশা করি ভালোভাবেই বুঝতে পেরেছো তোমরা, তোমাদের কাছে আমার আশা রইলো, কিন্তু তোমরা কমেন্ট আমাকে অবশ্যই জানাবে, ওকে ফ্রেন্ড। দাঁড়াও এখানে আর একটা কাজ বাকি আছে, সেটা দেখাতে হবে তোমাদের, সেটা হলো এ দেখো, তোমাদের তো নিচের দিকটা তোমরা ফলো করছো নিশ্চয়ই, যে কলেরটা, এই কলেরটা উপর দিক থেকে এই নিচের ব্রিজে পুরো ঠেকিয়ে আর এখান থেকে ঝেলে দেবে, তাই তো। কিন্তু এখানের মধ্যে আর একটা প্রবলেম হচ্ছে, সেটা কী জানো, দেখো এই জায়গাটায় দেখতে পাচ্ছ, এই যে পিসের ভিতরে ইন্টারসেকশন পেয়ে গেছে দেখতে পাচ্ছ, এর জন্য একটা রাস্তা আছে, সেটা কীরকম দেখো, এইগুলো কিন্তু তোমাদের ধ্যানে রাখতে হবে, বারবার বলছি। এই যে গায়ের যে ভিতরে সারফেসটা দেখতে পাচ্ছ, এই গায়ের ভিতরে সারফেসটাকে খুলবে, ওকে। খোলার পর জিনিসটাকে কী করতে হবে, বাইরের দিকে অফসেট মারতে হবে, বাইরের দিকে, এর জন্য মিরর করে নেবো, ওকে। এখানটায় জুড়লো না কেন দেখতে হবে একবার, বুঝলে, এখানটা কী হয়ে আছে, ওকে এটার জন্য জোড়ে নিই, আর একবার সারফেস আমাকে খুলতে হবে, 3টে সারফেস আমি খুলে নিলাম ওর জন্য, ওকে। এই যে সারফেসটা বুঝলাম, 3টেই খুলে নিলাম, নেওয়ার পর এটাকে জয়েন করে দেবো, দিয়ে কলেরটাকে আনহাইড করবো। করার পর এই যে সারফেসটা পেলে এটাকে বাইরের দিকে অফসেট মারবে, বাইরের দিকে, ভিতর দিকে নয়, বাইরের দিকে,
ওকে। করার পর এই যে পলি সার্ফেসটা রেডি হয়ে গেল, তোমাদের কলেরটাকে সিলেক্ট করবে। শুধুমাত্র কলেরটাকে সিলেক্ট করে রাখার পর বুলিয়ান ডিফেন্স কোনটার সঙ্গে, এই যে এখন বানালে পলি সার্ফেসটা এইটার সাথে, পলি সার্ফেসটাকে ডিলিট করে দাও। দেখো এখানে একটা জিনিস তৈরি হলো, সেটা দেখো কীরকম, এই দেখো বুঝতে পারছো এই যে ঘাটটা তৈরি হলো চেঞ্জেবলের। কিন্তু এই জিনিসটা হচ্ছে ভালো, মানে ফিটিংটা করার জন্য এই ঘাটটা কিন্তু দিতে হয়, বুঝতে পেরেছো জিনিসটা, এই এটা কিন্তু তোমাদের করতেই হবে। ওকে তো চলো, এটা একরকমের চেঞ্জেবল হলো, আর এক রকমের তোমাদের দেখাচ্ছি, হ্যাঁ দেখতে থাকো। এটাকে আমি কপি করে সাইডে সরিয়ে রেখে দিলাম, হ্যাঁ, আর এটাকে গ্রুপ করে রেখে হাইড করে দেবো। এইবার দেখো আর একটা চেঞ্জেবল যেরকমভাবে বানাবে সেটা কীরকমভাবে দেখো। আমি এগুলোকে আনগ্রুপ করে দিলাম, প্রথম থেকে দেখাই তোমাদের আবার, হ্যাঁ এটাকে ডিলিট করে দিলাম। প্রথম থেকে দেখাতে গেলে তাহলে আমাকে এই নিচেকার সার্ফেসটা খুলতে হবে, তাই তো, এইটাকে। ওকে বোঝা গেলো, কেননা এইখান থেকেই আমি খুলেছিলাম, আনট্রিম করে দিই। দেখো এখান থেকে তোমাদের দেখিয়েছিলাম তো। এবার দেখো আর এক রকমের চেঞ্জেবল যেটা হয় সেটা কীরকমভাবে দেখো, প্রসেস এই অবধি সব এক হবে, ঠিক আছে। প্রসেস এইখান অবধি যা আছে, এই যে সারফেস নামানো অবধি সব এক হবে। এরপর থেকে কীরকম চেঞ্জ হবে দেখো, আমি সব কটাকে লক করে দেবো। কে জেডিট নিতে হবে, বাউন্ডিং বক্স, সি প্লেন, পাঁচটা দিয়ে আমি পয়েন্টটাকে চালু করবো। ওকে করার পর এই যে পয়েন্টগুলো আছে না, এই পয়েন্টগুলোকে এবার নিচে দিকে নামাতে হবে এইরকমভাবে। এই দেখো হলো, এইটাকে ঠিক এই যে কোয়ালিটির শেষ কিনারিতে নিয়ে আসতে হবে, ঠিক এই জায়গাটায়। ওকে এইটাকেও সামান্য, এর জন্য একটুখানি তোমাদের ওই গ্যাপটাকে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। হ্যালো এবার দেখো এই যে বিছখানের পয়েন্টগুলো আছে, এটা আমি সামান্য এরকম উপর দিকে তুলে দিলাম, আর একটু তুলতে হবে, হ্যাঁ বুঝতে পারছো। একটা ইউগোচের ব্রিজ তৈরি হয়ে গেল আমার, হলো তো, এটাকে ডিলিট করে দেবো। দিয়ে এইবার এই সারফেসটাকে সিলেক্ট করে রেখে অফসেট সারফেস মারবে বাইরের দিকে 0.6-এ। এই দেখো একটা ব্রিজ হয়ে গেল রেডি, ঠিক আছে। আবার সেম প্রসেস, এই উপরে সারফেস খুলে নেবো। নেওয়ার পর কী করবো, সেম আবার কেজেডিড, বাউন্ডিং বক্স, সি প্লেন, ডাবল এন্টার। দেখো এর বেলায় যখন আমরা ভিতর দিকে চেপেছিলাম, এবার এর বেলা সেম হবে, এটা উল্টো দিকে, এটা বাইরের দিকে বেরোবে, এই এইরকম এইরকম। এইখানটা যে ইন্টারসেকশানটা পেয়ে আছে এটা কিন্তু থাকবে, এটা সেম এরকম জায়গাতেই থাকবে। ওকে এটাকে একটু উপর দিকে তুলে দিই, দেখি পিসের বাইরে কখন বেরোচ্ছে, হ্যাঁ এইখান থেকে বেরিয়ে গেছে, এই যে এখানে রাখি, হ্যাঁ রাখার পর এটাকে আর একটু পিসের গায়ে গায়ে নিয়ে চলে আসে, এই যে এই জায়গাটায়, বুঝতে পারছো জিনিসটা, এই যে পিসের গায়ে গায়ে চলে এলো। স্কেপ করবো আর এটাকে ডিলিট করে দেবো। এই দেখো বুঝতে পারলে, যে ব্রিজ আমার একটা ওপরে রেডি হয়ে গেলো, এটাকে আবার সেম অফসেট মারতে হবে, অফসেট সারফেস, এটাকে আমাকে একটু নিচের দিকে নামাতে হবে। কেন বলো তো, এই দেখো এইখানে নেগাল পাইনি কো, তার জন্য কী করতে হবে, পয়েন্টটাকে আমি আবার সেম চালু করবো, এই যে কেজেডিটের যে পয়েন্টগুলো আমি আবার চালু করবো, আর এই ধারের পয়েন্টগুলোকে ধরে না আমি এটাকে পিসের ভিতরে ইন্টারসেকশন দিয়ে দেবো এরকম জায়গায়, যাতে যখন অফসেট সারফেসটা যখন মারবো তখন যেন ভালো মতন ওর জায়গাটা কভার করতে পারে। অফসেট সারফেস 0.6-এর, এই দেখো ভালো করে কভার হয়ে গেল মোটামুটি, বুঝতে পারলে। সেম প্রসেস, কিচ্ছু না, খালি ওইটা ছিল ফ্ল্যাটে আর এটা হলো সামান্য হালকা খালে। এইবার ফ্রন্ট ভিউ যাব, লাইনটাকে বোথ সাইডভাবে এরকম ড্রয়িংটা করে নিলাম, সেম পাইপ কত 1 mm হয়ে গেল। এই ব্রিজটাকে সিলেক্ট করে রেখে বুলিয়ান ডিফেন্স হয়ে গেল, সব কটাকে আনলক করবো, এইটার সঙ্গে এটাকে গ্রুপ করবো, আর উপরেটার সঙ্গে কলেরটাকে গ্রুপ করবো। করার পর এই যে পাইপটা আছে, পাইপটাকে আমি একটু সামান্য ছোট করে দিই, দিয়ে এটাকে উপরটার সঙ্গে গ্রুপ করে দিই। এই দেখো বুঝেছে জিনিসটা। আচ্ছা এখানে আর একটা জিনিস দেখো, এখানে আমার একটুখানি মিস্টেক হয়ে গেছে, সেটা হলো এই যে কোনটা বেরিয়ে আছে না, এটা পিসের ভিতর দিকে ঢুকে যাবে, বুঝলে তো। তো তার জন্য আমি এটাকে আবার কী করবো, আনগ্রুপ করবো, ঠিক আছে আনগ্রুপই করি, আনগ্রুপ করি, ভুল হয়েছে সেখানে কিছু করার নেই। কেজেডি, বাউন্ডিং বক্স, সিপ্লেন, ডবল এন্টার, এইখানের পয়েন্টটাকে সিলেক্ট করতে হবে, আর স্কেল করে এটা ভিতর দিকে ভরে দিতে হবে,
আর এটাকে সামান্য উপর দিকে তুলে দিয়ে যাতে ভালোভাবে ইন্টারসেকশনটা নিয়ে নেয়। ওর হয়ে গেল, কোনো ঝামেলা নেই। গ্রুপ কোয়ালিটির সঙ্গে গ্রুপ মাইনাস 2 mm, এটা র্যান্ডম তুলেছিলাম না, তাহলে এটা আনমনিক এরকমভাবে আমি নামিয়ে দিলাম। ওকে, জিনিসটা বুঝতে পারলে চেঞ্জেবল কোয়ালিটির ব্যাপারটা? দেখো তোমাদের দুরকম চেঞ্জেবল কোয়ালিটি আমি দেখিয়ে দিলাম, তো আশা করছি এর মধ্যে তোমাদের কোনো প্রবলেম বেরোনোর কথা নয়। নিশ্চয়ই ভালোভাবে তোমরা বুঝতে পেরে গেছো আমি কীরকমভাবে তোমাদের দেখালাম আর কী কী প্রসেসে চেঞ্জেবল কোয়ালিটি তৈরি হয়ে থাকে। এবার তাহলে কি এখানে স্টোন বসাবো? চলো স্টোনটা বসিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। স্টোনগুলো বসানো যাক পিসের উপর। তো স্টোন বসানোর জন্য আমি সবার প্রথম কোয়ালিটিটাকে হাইট করে দেবো, দেওয়ার পর এক্সট্রা সারফেস আমি খুলে নিলাম, বাদ বাকিটাকে লক করে দিলাম। এই লক করার পর এখান থেকে অফসেট কার্বন সারফেস দেব, 0.15 গ্যাপ ছাড়লাম, এদিকেও 0.15 গ্যাপ ছাড়লাম, সিলেট কার্ব, কালারটাকে চেঞ্জ করে দিলাম। ওকে, দেওয়ার পর একটা লাইন নেব বোথ সাইড করে। লাইনটাকে কেন নিলাম সেটা দেখাচ্ছি। এবার দেখো এখান থেকে জেমন সারফেস। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদের আমি বলতে চাই, কোনো এক ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিলে যে তোমার F6 নাকি কাজ করছে না, ঠিক আছে? তো F6 যদি তোমার কাজ না করে, মাউসের যে স্ক্রল বটনটা আছে না, মাউসের যে স্ক্রল বটনটা আছে যেটার মাধ্যমে এই যে আমাদের কমা বাড়া করা হয় পেজগুলোকে, সেইটাকে ক্লিক করলে ওই F6-এর জায়গা খুলে যায়। এই দেখো, বুঝতে পারছো, কমেন্ট F6 এটা খুলে যায়। ওকে, তো তুমি যদি ভিডিওটা দেখে থাকো তো তুমি এটা একবার ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, এখানে চলো তাহলে আমি স্টোনটা বসাই। এখানে আমি এই নিয়ারে, এই যে নিয়ারে প্রথমে একটা স্টোন বসাবো, টপ ভিউ যাবো। হ্যাঁ, টপ ভিউ এই জন্যই যাওয়া যেহেতু আমার কোনো ব্যাকাচড়া সেরকম পিস নেই, তো যার কারণে এখান থেকে বসাতে সুবিধা হবে, বুঝলে তো। 0.15 গ্যাপ রেখে আমি স্টোনটাকে টোটালটাকে বসিয়ে নিচ্ছি। তো যখন তোমরা মানে ওভেল, তারপর কুসুম কাট, হার্ড মার্কিস, ড্রপ, এইসবগুলো যখন তোমরা এরকম বাইরে হিরে লাইন বসাতে চাইবে, তখন দেখবে কোনো একটা জায়গায় গিয়ে পাথরের গ্যাপটা, এই যে পাথরের গ্যাপটা মেনটেন্যান্স হচ্ছে, কোনো একটা জায়গায় গিয়ে, এই দেখো আমার এখানটা যেরকম হলো, এখানটা একটা পাথর স্টোন হওয়া উচিত ছিল, মানে এই যে কোনটা, এইটা আর এইটা, এখানে একটা করে স্টোন হলে সবথেকে ভালো হয়। কিন্তু এই পরিস্থিতিতে যখন হচ্ছে না, মানে কোনোভাবে হচ্ছে না, তখন আমার এখানে দুখানা প্রং করে দিতে হবে, মানে এখানে একটা দিতে হবে আর এখানে একটা দিতে হবে। বোঝা গেল জিনিসটা? এটা কাস্টমারের উপর ডিপেন্ড করবে। দেখো এটা টোটালটাই কাস্টমারের উপর ডিপেন্ড করবে যে কোন কাস্টমার কীরকম ধরনের ঠিক কাজ চায়, যে স্টোন কীরকম ধরনের বসানো চায়, সেটা তোমাদের ওটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। এখানে প্রং এডিটারে গেলাম, একবারে ডাইরেক্ট প্রং বসাবো, বুঝলে তো। ডাইরেক্ট প্রং বসানোর জন্য এখানে কিছু ডায়ামিটার আছে, এগুলোকে চেঞ্জ করতে হয়। যেমন পাথর প্রংয়ের চওড়া, মানে প্রংয়ের চওড়াটা কত হবে, আমি এটাকে 4-5 দেবো, বেশি মোটা দিয়ে কোনো লাভ নেই, 4-5 হলো। প্রংয়ের হাইট কত দেবো, 0.55। ওকে, প্রংয়ের হাইট 0.55। ড্রপ কত দেবো, 0.3। ওকে, এখানে নেট দেবো কত, 30%। বোঝা গেল জিনিসটা? ফ্লিট মারবো গোল্ডের কাজে একটু কম করে, টেপার করব 0 হলো। হওয়ার পর এটাকে আমি রাইট ক্লিক করে ছেড়ে দিলাম। এই দেখো প্রং একবারে বসে গেল। এর মধ্যে একটু কিছু ব্যাপার আছে, বুঝলে তো, কেননা বিশেষ করে এই সব পিসের ক্ষেত্রে বাইরের দিকেরগুলো একটু মোটা আর ভেতরেরগুলো একটু সরু হওয়া উচিত। আমার এটা শর্ট টাইমের মধ্যে তোমাকে বোঝানোর জন্য আমি জিনিসটাকে একবারে দেখিয়ে দিলাম। ক্লিয়ার তো জিনিসটা? এটাকে গ্রুপ করব, এটাকে নেবো, নিয়ে এটাকে মিরর করে দেবো। এবার দেখো এই যে জায়গাটা, এখানে যে দুখানা প্রং হচ্ছে, এর জন্য কি করতে হবে, এগুলোকে আনগ্রুপ করে দেব, এটাকে ডিলিট, এটাকে ডিলিট, আমাকে আর একবার প্রংটা বসাতে হবে। এর জন্য প্রং অন সারফেস করব, করার পর এখানেও কিছু ডায়ামিটার আছে, এগুলোকে চেঞ্জ করে দেবো, 0.45 প্রং, 0.3 ড্রপ, 0.55 হাইট, 30% ফ্লিট, 0 টেপার। হয়ে গেল, হয়ে যাওয়ার পর এটাকে ফ্লিপ করে দেবো, দিয়ে এটাকে সেট করলাম।
করার পর এখানে সামান্য একটু মোটা দেবো প্রংটা, যেহেতু এটাকে অ্যাডজাস্টমেন্ট করার ব্যাপার আছে। এখানে একটা দেব আর এখানে একটা দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর এটাকে মিরর করে নেব। হয়ে গেল। আর এইখানটা একটা দিতে হবে। দেখো, এই যে প্রংগুলো বেরিয়ে যাচ্ছে না, এগুলো একবারে বসানোর জন্য, বুঝলে তো? এগুলো একবারে বসানোর জন্য, এগুলোকে আলাদা আলাদা করে বসালে সব থেকে ভালো হয়। আমার বসানো হয়ে গেছে, কোনো অসুবিধা নেই এতে, তোমরাও বুঝতে পেরে গেছো জিনিসটা আশা করি। এ দেখো, সারফেস ডিলিট করবো, কার্ড ডিলিট করে দেবো। ওকে, আমার দেখো প্রং আর ডায়মন্ড একদম আমার বসানো কমপ্লিট। গ্রুপ করে দেবো আর এগুলোকে গ্রুপ করে দেবো। ওকে, তো আশা করছি জিনিসটা তোমাদের আমি যতখানি পারলাম খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম ফ্রেন্ড। তো এই জিনিসটা আশা করছি তোমাদের কিছু প্রবলেম হলো না। আর তোমাদের কাছে একটাই আমার অনুরোধ রইলো, যদি আমার এই ভিডিওটা থেকে তোমরা কিছু বুঝতে পারো আর শিখতে পারো, তো আমাকে অবশ্যই কমেন্টে জানাও, আমি তোমাদের অপেক্ষায় রইলাম। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাও। ওকে, তো দু রকমের চেঞ্জেবল কোয়ালিটির প্রসেস আজকে তোমাদের দেখিয়ে দিলাম, এইভাবে তোমরা করতে থাকো, কোনো প্রবলেম হবে না। ওকে, তো চলো আজকের ভিডিও তাহলে এই অবধি রাখলাম, আর পরবর্তী ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। ওকে, তো আজকের জন্য গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ।